নমস্কার বন্ধুরা, বেঙ্গলায় ফিরছিনুকে নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। এখন আমি যখন থেকে ব্লগ শুরু করছি তখন একদমই সকাল, সূর্যি মামা সদ্যমাত্র ঘুম থেকে উঠেছেন, আড়মোড়া ভেঙেছেন। না অবশ্য সদ্যমাত্র বলা যাবে না, না সদ্যমাত্র বলা যাবে না, মানে আর কি যখন আমি উঠেছিলাম, আমি ঘুম থেকে যখন উঠেছিলাম তখন সূর্য সদ্য উঠেছিলেন। এখন যখন আমি ব্লগ শুরু করছি, অর্থাৎ আমার ব্লগ যখন ঘুম থেকে উঠছে তখন ঠিক সদ্য নয়, কারণ এখন বাজে 7:20। আমার বটি বেরিয়ে গেছে হচ্ছে 7:10, তো তার অনেক আগে উঠেছি, রান্নাবান্না তাকে করে দিয়েছি, এসবগুলো তো হয়েছে। কাজেই যখন আমি উঠেছি তখন সত্যি মানে আক্ষরিক অর্থেই সূর্য ঘুম থেকে উঠেছিল আর কি, মানে আলো একটু 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 করে সূর্যটা এখান থেকে এফসি, আমাদের বাড়ির সামনে তো FCI গোডাউন দিয়ে সূর্য ওঠে, এই যে এই FCI গোডাউন দিয়ে সূর্য ওঠে, কারণ পাহাড় টাহাড় নেই, অনেক সময় পাহাড়ের কোল থেকে সূর্য ওঠে। আর আমাদের এটা তো এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে গোডাউনটা সেটাও অনেকটা পাহাড় পাহাড় দেখতে, তো ওই খাঁজ দিয়ে সূর্য ওঠে, কাজে আমি যখন সূর্য উঠেছি তখনও সূর্য উঠেছে এই আর কি। তো আজকে তাদের কলেজে, কলেজ কেন, তাদের মানে NBU-তে গিয়ে শুরু হয়ে গেল এই পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সব পরীক্ষাগুলো শুরু হয়ে গেলো, তো সেই যার ফলেতে তার ফিরতে অনেকটাই রাত হবে, অনেকটাই রাত হবে, মানে যা সে নর্মাল টাইমে ফেরে মানে বাড়িতে ঢোকে ধরুন 6:30, আজকে তো আরও অনেকটাই ইয়ে হবে, কারণ 5টা অবধি তো ইনভিজিলেশনই আছে। আমাদের যেটা আমার শ্বশুরমশাই, আমার শাশুড়িমা যতদিন ছিলেন ততদিন খুব উদ্বেগ থাকতো, আমার হাজব্যান্ডের কখনও কোনো রকম কিছু থাকতো না, হয়তো বা নিজের ব্যাপারটা প্রত্যেকদিন অভিজ্ঞতা হয় সেজন্য কোনো টেনশন নেই, কিন্তু আমরা যেহেতু অভিজ্ঞতা করি না, আমরা বাড়িতে বসে থাকি সুতরাং দুশ্চিন্তা করি। যেটা যে প্রাত্যহিক জার্নি, এই যে শিলিগুড়ি থেকে কালিম্পং, কালিম্পং থেকে শিলিগুড়ি, এই প্রাত্যহিক জার্নি এটাই আসলে আমরা একটু ভাবি, কিন্তু এটাও ঠিক যে কলেজটা ভীষণ ভালো, তা সে ফলেতে ঠিক আছে ওই যাতায়াতটাই একটু কষ্টকর, তবে এটাও ঠিক যে প্রচুর মানুষ মানে শিলিগুড়ি কালিম্পং, কালিম্পং শিলিগুড়ি করেন, আমার হাজব্যান্ডের কলিগরাই তো করেন। হ্যাঁ, তো আসলে এই এটা নিয়ে আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে যে কালিম্পংয়ে কেন দাদা থাকেন না, কেন দাদা শিলিগুড়িতে থাকেন, এটাই কারণ যে কালিম্পং শিলিগুড়ি যাতায়াত করা সম্ভব সেই জন্যই মানে শিলিগুড়িতে থাকে। পুরো স্কুল, তারপরে আমার শ্বশুরমশাই শাশুড়িমার বয়স হয়ে গেছে, এগুলো তো ফ্যাক্টর তাই না, যে সে যার ফলেতে প্রত্যেকদিন বাড়িতে আসাটা, সারাদিন পরে অন্তত ছেলের মুখটা ওদের একবার করে একটু দেখা, মানে স্কুল কালিম্পংয়েও খুব ভালো ভালো আছে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু উত্তরবঙ্গে তো ফেরতই এসেছে বুড়ো বাবা মায়ের জন্য তাই না, নাহলে কলকাতাতে তো ওর একদম মানে কলকাতায় ফ্ল্যাট ছিল, আছে এখনও, মানে একটা ভালো কলেজে পড়াতো, তো সেসবগুলো সমস্ত কিছু ছেড়ে টেড়ে দিয়ে তো ও উত্তরবঙ্গে ফেরত এসেইছে বাবা মায়ের জন্য, তো যতটুকু সম্ভব। আর এটাও ঠিক যে কালিম্পং থেকে শিলিগুড়ি যাতায়াত করা সম্ভব, এটাও একটা ব্যাপার, যদি একেবারেই অসম্ভব হতো, যদি দিনহাটা কলেজে পড়তো বা অন্য কোনো কলেজে ওর মানে ও চাকরিটা হতো, তাহলে হয়তো ওকে সপ্তাহে শেষে আসতে হতো বা সেরকম একটা কিছু ব্যবস্থা করতে হতো, তো সেটাও নয়, ওই আর কি একই কথা পুনরাবৃত্তি, শিলিগুড়ি কালিম্পং যাতায়াত করা সম্ভব এবং বহু মানুষেই করে, যার ফলে ওই ও করে। তো আমার মেয়েরও আজকে স্কুল এবং ও ঘুমাচ্ছে, ওর এত তাড়াতাড়ি ওঠার কোনো প্রয়োজন নেই, ওর তো স্কুল বাস আসবে 11:00, তো 11:15, তো সুতরাং ও এখন ঘুমাচ্ছে, ঘুমাক। তো এখন আমি আমার একটু প্রাত্যহিকই কাজকর্ম সারি, একটু বাগান পরিচর্যা করি, একটু শরীরচর্চা করি, আর কি যেন একটা করবো, ছাদে কাপড় টাপড়গুলো মেলে দেবো। আমি আগের ব্লগেই আপনাদের বলেছিলাম যে আমি আগের দিন রাত্রেবেলায় সমস্ত জামাকাপড় কেচে রাখি, সকালবেলায় উঠে সেগুলোকে মেলে দিই। এই বন্দোবস্তটি করেছি প্রথমত হচ্ছে এতে আমার খুব সুবিধে হচ্ছে, এবং দ্বিতীয়ত হচ্ছে মা আপত্তি করছে রাত্রেবেলায় ছাদে যেন কোনোরকমভাবেই জামাকাপড় না থাকে, এটা দিলে মোটামুটি দিনে দিনেই জামাকাপড়গুলো শুকিয়ে যাচ্ছে, সেটার জন্যই মূলত এটা করা। আর ইতিমধ্যে আমার কিন্তু এই যে কাপড় শুকোতে দেওয়ার আগে আমার অনেক কিছু হয়ে গেছে, আমার এক্সারসাইজ করা হয়ে গেছে, আমার শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়েছে, নিজের জলখাবার খাওয়া হয়ে গেছে এবং আরও টুকটাক এটা ওটা হয়ে গেছে, কিন্তু মেয়ে এখনও ওঠেনি। এবং মেয়ে উঠলেই যেটা করে, প্রথমেই ও স্নানে চলে যায়, তারপর থেকেই আমাকে তাড়া লাগাতে শুরু করে, মানে ওর সমস্ত খাবার দাবার সব রেডি আছে, কিন্তু ও ওঠার পরে চানটা হয়ে গেল পরেই সাথে সাথে ওমা চলো, ওমা চলো, মানে ওই আর কি
দশটা থেকে সে মোটামুটি আমাকে তাগাদা দেওয়া শুরু করে, দেড় ঘন্টা পরে তার যাওয়া হয়, কিন্তু দশটা থেকে মোটামুটি সে নিয়ম করে আমাকে তাগাদা দিতে শুরু করে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার এক্সারসাইজের ব্যাপারটাতে, তো ওটা আমি এখনই দেখাতে চাই না। আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো প্রত্যেক দিন দেখেন জন্য অনেকেই হয়তো বুঝতে পারেন না, বা যারা বেশ কিছুদিন বাদে দেখছেন, বা যারা একটু পুরনো দিনের ভিডিওগুলোতে গিয়ে একটু দেখবেন, আমার চেহারার সাথে কিছুটা পরিবর্তন পাবেন, মানে মেদ বাহুল্য কিছুটা কমেছে, কিন্তু সেটা কিন্তু এমন কিছু কমেনি যেটার জন্য আমি খুব গাল ভরে আমার এক্সারসাইজ দেখাতে পারি। আমার মোটামুটি ওজনটা আরও কিছুটা কমলে তারপরে আমি দেখাবো। আমি সত্যি কথা হচ্ছে আজকে আপনাদের বলেই দিচ্ছি, যেটা এতদিন আমার মনে ছিল, আমি মনে মনে এটা ডিসাইড করেছিলাম। আপনারা তো জানেন আমি 100 দিনের ব্লগিং চ্যালেঞ্জ নিয়েছি, আমি মনে মনে এটা ঠিক করেছি, আমি 100 দিনের ব্লগিং চ্যালেঞ্জের সাথে 10 কিলো ওজন কমানোর একটা চ্যালেঞ্জও নিয়েছি নিজের মনে মনে। অর্থাৎ 15ই মে পর্যন্ত আমার 10 কিলো ওজন কমবে, সেরকম একটা আমার মনোবাঞ্ছা রয়েছে। তারপরেতে আমি আমার পুরো জার্নিটাই শেয়ার করব। তো এখন চলে এসেছি আমার প্রিয়তম জায়গায়, বাগানে। তো এই যে ঝাঁঝরি দিয়ে চান করানো, এই ধারা স্নানে স্নাত করা আমার গাছগুলোকে, এটা আমার খুব মানে কাঙ্ক্ষিত একটা জিনিস, কারণ আমি এইগুলোকে বৃষ্টির জল দিতে পারি না, আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে। তো সেই জন্য একেবারে টঙে যে গাছগুলো আছে সে গাছগুলোতেও আমি চেষ্টা করি একটুখানি এই জলটা দিয়ে দিতে। আর বারান্দায় আসলে কোনো না কোনো গাছের সাথে মানে আমাকে লেগে পড়তে, মানে আমার কোন প্রত্যেক দিন হয় যে কোনো না কোনো গাছে আমার কিছু না কিছু সমস্যা আমি চোখে পড়ে আমার। তো এত কিছু করেও তুলসী গাছটাকে বাঁচাতে পারলাম না, সেটা আমার একটা দুর্ভাগ্যই বলা যায়। তবে হ্যাঁ, যে গাছের আয়ু যতটুকু থাকে শত চেষ্টা করলেও সেটা আর বাঁচে না, এটাও ঘটনা। তো এখন এই যে দেখুন, এগুলো করতে করতেই আমার মেয়ের চান হয়ে গেছে, বাথরুম এবং তোয়ালে আমাকে দিয়ে সে চলে গেছে। এরপরে সে মানে ওই আর কি রুটিন মাফিক আমাকে তাগাদা দেওয়া শুরু করবে। এই ব্যাপারে সে কিন্তু তার পুরোপুরি বাবার মেয়ে, এবং আমিও আমি, যথারীতি আমিও আমি। সেটা হচ্ছে আমার দুটো কান সে তাগাদা দিচ্ছে, আর আমি এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বার করে দিচ্ছি। এবং এখন যথারীতি চলে এসেছি, মানে যে কাজটা না করলে আমার মনে হয় যেন মানে যেখানেই যাই চিঠি খিটখিট খিটখিট করতে থাকে মনটা, যে রান্নাঘরটা নোংরা রান্নাঘরটা নোংরা, মানে বিরক্ত লাগে, মানে নিজের এই স্বভাবটা নিজের কাছেই মাঝে মাঝে এত বিরক্তিকর। মা আমাকে বলে আমার নাকি সিঙ্ক নোংরা রোগ আছে, মানে সিঙ্ক নোংরা থাকলে আমার নাকি মাথা টাথা খারাপ থাকে না, সে মা আমাকে বলে সিঙ্ক নোংরা রোগ আছে আমার মেয়ের। তো এই আর কি, সেগুলো সব পরিষ্কার করে তারপরে, মানে মেয়ে কিন্তু আমাকে রীতিমতো তাগাদা দিচ্ছে, তার খাওয়া দাওয়া এই সময়টায় হয়ে গেছে, আমাকে তাগাদা দিচ্ছে মা চলো আমরা বেরোই, আমরা হাঁটতে হাঁটতে যাবো। আর আমি ঠিক আছে, আমি আগে সিঙ্ক পরিষ্কার করব তারপর অন্য কথা। তো আজকে মেয়ের ছিল হাউস ড্রেস, মেয়ে বুঝতে পারেনি, তার মনে ছিল না, সেই জন্য রাত্রেবেলায় নর্মাল ড্রেস ঠিক করে রেখেছিল, সকালবেলা তার মনে পড়েছে আজকে হাউস ড্রেস, হাউস ড্রেস খুঁজে পাচ্ছিল না, সেই জন্য আমি তার হাউস ড্রেস খোঁজার জন্য পুরো আলমারির একটা তাক আজকে নামিয়ে ফেলেছি, যে এবং তারপরে সেখানে পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে অন্য একটা জায়গায়। কিন্তু একটা জিনিস হয়েছে যে এই তাকটা খুব অগোছালো হয়েছিল এবং অনেক মানে অবাঞ্ছিত জিনিসপত্র দিয়ে ভর্তি ছিল, সেই জিনিসটা আজকে একেবারেই পরিষ্কার হয়ে গেল। সেই জন্য আমি অবশ্যই মানে যা কিছু হয় সেই মুহূর্তে খুব বিরক্ত লাগছিল, যে এমনিতেই তুই তাগাদা মারছিস তারপরে আবার এই কাজটা আমার নতুন জুড়লো। কিন্তু পরে বুঝলাম যা হয়েছে সেটা ভালোই হয়েছে। তো এরপরে আমার বেটিকে নিয়ে চলেছি আমি হাতি মোড়ে স্ট্যান্ডে। তো সেখানে গিয়ে যথারীতি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কিন্তু আমার মেয়ে কোনোভাবেই লেট করবে না, সে 10 মিনিট আগে গিয়ে দাঁড়াবে, কিন্তু কিছুতেই দেরি করবে না। তো এবার কিছুটা ফল কিনে নিচ্ছি। তো ফল কিনে নিয়ে এই যে প্লাস্টিকে করে দিচ্ছে, সেটা কিন্তু আমাকে না আরেকজনকে দিচ্ছিল, তো আমি ব্যাগ নিয়ে গিয়েছিলাম, আমি প্লাস্টিকে নিইনি। তো এখন তাড়াহুড়ো করে বাড়ি এলাম, কারণ আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজোটা করতে হবে। তো মোটামুটি নিচের পুজোটা আমি আজকে দেখাইনি, ওপরে নিচে পুজো করে তবে ওপরে এসেছি। ওপরে এসেই যে ঘরে ঘরে ধূপকাঠি দেওয়ার যে প্রাত্যহিকী কাজটা, এটা আমি প্রত্যেক দিনই দিই, কিন্তু আজকে বৃহস্পতিবার বলে না, এটা আমার রোজকার কাজ। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার এবং সব মিলিয়ে মিশিয়ে কাজের চাপ একটু বেশি আমার, সেই জন্য আলপনাদিকে রিকোয়েস্ট করেছি আমার আজকে রান্নাটা আলপনাদি করে দিচ্ছে। এখন বাজে 1:30 এবং আমার শ্বশুরমশাই খাওয়া, একচোট ঘুম সব হয়ে গেছে,
আর আমি এসে এতক্ষণে ভাত বসিয়েছি, মানে ওসব মাঝখানে অনেক কাজই করেছি। তো আজকে রান্নাবান্না সব মানে বাগডোর নিয়ে নিয়েছেন আমাদের আলপনা দিয়ে। আমাকে আজকে দই কাতলা রান্না করে দিয়েছে, দই কাতলা বিটের তরকারি, তারপরে ডাল আর টুপুরের একটা ডিম সিদ্ধ করে দেবেন, যেহেতু ডুবুর আমার মাছ খায় না। আর আমি এখন শুধু ওপরে একটু ভাতই করছি, আর কিছুই করবো না। আর চুলটা শুকোনো নিয়ে গল্প, চুলটা শুকিয়ে গেলে পরে তারপর আমি একটু শোবো। আমার খুবই ইয়ে লাগছে, টায়ার্ড লাগছে, সকাল থেকে উঠে দৌড়ে টৌড়ে এখন খুবই টায়ার্ড লাগছে। কিন্তু এখন যদি আমি না আসুই না, তাহলে যেটা হবে যে আমার ওই সন্ধেবেলার দিকটাতে ওই চারটুপুরকে নিয়ে আসার পরে ওকে খেতে দেওয়ার পরে আমার চোখ ভেঙে ঘুম আসে, আর ওই সময়টা ঘুমিয়ে উঠলে পরে খুব ম্যাশম্যাস করে শরীরটা। সেই জন্য ভাবছি চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাক, ভাতটা নামিয়ে নিয়ে ব্লগটা আপলোড করব, মানে আপলোড করে মনিটাইজেশন অন ফন করে রেখে দেবো। তারপর মানে আজকে যেটা আপনারা দেখবেন মানে কবে কার ব্লগ, ওই যে ওই সিঁড়ি সাজানোর ব্লগটা সেটা। তারপরে ততক্ষণও যদি চুলটা না শুকায় তাহলে হয়তো বা জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখবো। আর এই যে আমার ভাত এক উথাল এসে গেছে, আর একটু লাগবে, মিনিট পাঁচেক সময় আরও লাগবে। তো যে সকালবেলাতে যেগুলো কেচেছিলাম এই ব্লগেই দেখিয়েছি, হয়তো বা কয়েক মিনিট আগেই আপনারা দেখেছেন, সেই যা একাদশী দিয়ে নিয়ে এসে রেখে দিয়েছে, একাদশী দিয়ে একটু আগেই গেল। আর কিছু কিছু জিনিস যেটা ছিল সেটা ওই ঘরে রেখেছে, ওই ঘরে মানে আমি বলেছিলাম যে একটু বারান্দায় নেড়ে দিও, কারণ বারান্দাটাতে মানে একটু একটু যেন মনে হচ্ছিল ভেজা ভেজা আছে, একটু সামান্য। তো সেগুলো বারান্দায় নেড়ে দিয়েছিল। তো আমি এই চানে যাওয়ার আগে ওগুলো দেখলাম একদমই শুকিয়ে গেছে, তো ওগুলোকে আবার ঢুকিয়ে রাখলাম। তো ওই ঘর থেকে সব এই ঘরে নিয়ে এসে যদি চুল ততক্ষণে না শুকায় তাহলে হয়তো বা জামা কাপড়গুলো ঝটপট গুছিয়েও রাখতে পারি, আবার নাও রাখতে পারি। এগুলো টুপুরি করে, কিন্তু টুপুরের সামনে পরীক্ষা, একদমই শিরে সংক্রান্তি, 21 তারিখ থেকে তার পরীক্ষা, সেজন্য ওকে আর এগুলো দিচ্ছি না, দিলেই হয়, এটাতে আর কী এমন ক্ষতিবৃদ্ধি হবে। কিন্তু ওই আর কি, থাকা আমি করে নেব। কিন্তু তাও আবার এটাও ভাবছি যে করতে করতে যদি আবার সময় পেরিয়ে যায়, তখন যদি আমার মনে হয় যে না শুলে আবার 4:30 সময় মেয়েকে আনতে যেতে পারবো না, তখন যদি আবার না শোয়া হয় সেটাও ভাবছি, দেখি কি করি। এখনও ঠিক না, আপাতত ভাতটা নামাই, ব্লগটা আপলোড করি, এ দুটো কাজ কনফার্ম, এটা এখন গোছাতে পারি নাও পারি। ভাত নেমে গেছে, এরপরেতে যাই একটু চুল টুল শুকায় নিয়ে এখনো জামা কাপড়গুলো ভাঁজ করি। এখানে কিছুটা রয়েছে, এখানে যে ঘরে এক গাদা খানেক, আর ওখানে কিছুটা। আর এই জায়গার জন্য অ্যামাজনে যেটা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে, কিন্তু সেটার জন্য আমার একটু কন্যার সাহায্য প্রয়োজন, এর ফলে ওকে আসতে হবে আজকে। না না ওই দিয়েটা দেখো, ওই দই কাতলা বাবা খেয়েছে, দই কাতলা তারপরে না ভাত খাবার পরে বলে কি ভালো হয়েছে রে আপনা, আমাকে একটু দে তো, শুধু শুধু চেটে চেটে খেলো। তার আমার মাছ কেনা সার্থক, তাই না? মাছটা খুব ভালো খেয়ে বললো তো, মাছটা তাও দেখো কতদিন আগে এনেছি, আজ নিয়ে 4 দিন হয়ে গেল, শেষ করতে হবে তাড়াতাড়ি। তুমি একটু খেয়ে বলো মাছটা কেমন, রান্না তো তোমারই। আর আলপনা দি, না না সেটা সেটা না বলছি, অ্যামাজনে যেটা এসছে একটু দিয়ে যাও উপরে। হ্যাঁ দিয়ে যাবো। এই যে ব্লগ আপলোড করে দিয়েছি, এত ধামা জামা কাপড় এখন আর পারবো না, খুবই ক্লান্ত লাগছে, কারণ এটা আপনি আপ হয়ে যাবে, শুধু থাম্বনেইলটা অ্যাড করবো। শিডিউলও করে দিয়েছি, এখন জাস্ট ল্যাপটপটা বন্ধ করব, এই থাম্বনেইলটা দেব, দিয়ে একটুখানি অন্তত 1 ঘন্টা একটু শুতেই হবে, নাহলে আমার এখন মাথা এরকম 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 করছে, না হলে অসুবিধা হয়ে যাবে, ওগুলো সব পরে করব। তাহলে দেখা হচ্ছে একটু পরে। দেরি হয়ে গেল, 4:30 বেজে গেল, 4:25। এই সুমিতা দি দরজাটা দাও, 4:25 বাজে, 4:30 বাস বাসার কথা বাবা গো। খেয়াল করেছি যেদিনকে আমার মেয়ের আমার তাড়াতাড়ি হয় আমি স্ট্যান্ডে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি, তারপর সে আসে, আর যেদিন আমার বাড়ি থেকে বেরোতে ধরুন 5 মিনিট দেরি হয় সেদিন ওদের বাস তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ আমি আমাকে বলো তুমি দেরি করেছো কেন, এটা আমার ক্ষেত্রে মানে যেদিন যে লাইনে ধরুন 3টে লাইন আছে,
যে লাইনটায় আমি দাঁড়ালাম সে লাইনটা এগোবেই না, অথচ তার ডাইনে বাঁয়ে সব লাইন এগিয়ে যাচ্ছে। আমি যদি লাইন চেঞ্জ করি সে লাইনের আবার গ্রোথ কমে যাবে, মানে মানে গতি কমে যাবে, গ্রোথ না মানে গতি কমে যাবে, এটা আমার হয়, জানি না। আজকে একটু দেরি হয়ে গেল, চোখটা লেগে গেছিলো, সে চলেই এসছে কিনা ভগবান জানে, যদি না আসে আমার ভাগ্য ওই আর কি। হাড়িতে গিয়ে দেখি না দাঁড়িয়ে আছে, যদিও জাস্ট তখনই নেমেছে, কিন্তু মানে ওর অন্যান্য বন্ধুরা তখনও মানে ওই জায়গা থেকে যায়নি ওর মায়েদের সাথে আর কি। তো আমি গেলাম, কিন্তু মধ্যে কথা আমি পৌঁছানোর আগে আমার মেয়ের বাস চলে এসেছে, যেটা আমার চিরকালই হয়ে থাকে, যেদিন আমার দেরি হবে সেদিন তাড়াতাড়ি আসবে, যেদিন আমার তাড়াতাড়ি হবে সেদিন আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো, তারপরেতে বাস আসবে। আজকেও সেটার ব্যতিক্রম হলো না বল। এটা কিন্তু তখন প্রায় অনেকটাই রাত, সন্ধেবেলায় আমি কোনো রকম ব্লগিং করিনি, কোনো কারণ ছাড়াই ব্লগিং করিনি, শরীরটা একটু খারাপ করছিল সেই জন্য। তো এখন একটু শুয়ে নিয়ে তারপরে একটু ফ্রেশ লাগছে, সেই জন্য এটা খুলেছি। আর আমি আগেই বলেছি এটার জন্য আমার টুপুরের হেল্প লাগবে এই জিনিসটা করতে। তো আপনাদের দেখালাম কেমন লাগছে, আপনাদের জানাবেন। এই দেওয়ালের জন্য আমি এটা অর্ডার দিয়েছি এবং এই দেওয়ালে কেবলমাত্র এই তিনটে জিনিসই আমি লাগাবো, আর কিছু এই দেওয়ালের জন্য কিন্তু আমি লাগাবো না। তো এটা যেহেতু ওপর নিচ করে এরকম লাগাতে হবে, সেহেতু মাপের প্রয়োজন আছে। তার আগে কোনটা কোন জায়গায় দেবো, অর্থাৎ কোন রঙটা আগে কোন রঙটা পরে, কোন রঙটা মাঝখানে, কোন রঙটা ডাইনে, কোন রঙটা বাইরে, এগুলোর একটা ব্যাপার আছে। সেগুলো সিদ্ধান্ত নিতে আমার মেয়ের সাহায্য প্রয়োজন, এবং সেটার জন্যই আমি বলেছিলাম যে টুপুর ক্ষেত্রে আমার প্রয়োজন। এগুলো পাশাপাশি এরকম ঘেঁষাঘেঁষি করে লাগালেও হয়, কিন্তু আমি যেহেতু সিঁড়িতে লাগাবো সেহেতু ওই ওপর নিচ করে লাগালেই ভালো। তো মেয়েটা যথারীতি আমাকে খুবই হেল্প করেছে। তো এখন মোটামুটি কিন্তু অনেকটাই রাত, এখন ওর পড়াশুনো হয়ে গেছে, ও মানে ডিনারের জাস্ট আগে এই জিনিসটা আমরা করেছি। তো চটপট আমার মানে তখন খুব তাড়া, কারণ হাজবেন্ড জাস্ট একটু আগে এসেছে, তার খিদে পেয়ে গেছে, সে আমাকে বলছে যে তাড়াতাড়ি করে আমাকে একটুখানি খেতে দাও, মানে এই কাজটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে তুমি একটু খেতে দাও। যার ফলে আমি স্কেল আনতে বললাম, ও এত তাড়াহুড়ো যে ও স্কেল না নিয়ে এসে ওই হাতের কাছে একটা খাতা পেয়েছে, সেটাই নিয়ে এলো, এবং তাতেই বেশ সুন্দর আমাদের হয়ে গেল, মানে আমাদের যেটা দরকার ছিল মোটামুটি হয়ে গেল। তো সব মিলিয়ে মিশিয়ে আমি খুব দ্রুত দেখিয়েছি আপনাদের ঠিক কথা, কিন্তু এই কাজটা করতে প্রায় মিনিট 20 লেগে গেছে, কারণ হচ্ছে হচ্ছে না হচ্ছে হচ্ছে না, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত যে ওই ওপর নিচ করে হয়েই গেল। এবং এই হলো আমাদের দেওয়ালের শেষ চেহারা, একটা দেওয়াল আজকে কমপ্লিট হয়ে গেল, ওই দিকেরটা কাল হয়েছে, আজকে এই দিকের দেওয়ালটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগছে আপনাদের প্লিজ জানাবেন। হ্যালো স্যার, কিছু বলুন আপনাকে দেখার জন্য। অনেকেই বলেন প্রত্যেকে যেদিন আপনাকে দেখাই না আমার ব্লগে, মানে তোমাকে, সেদিন আমাকে অন্তত 3-4 কমেন্ট আসে দাদাকে দেখালেন না। ওনাদের কাছে আমার অসংখ্য কৃতজ্ঞতা। হ্যাঁ, আসলে আমি এই সামনে পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন ইউনিভার্সিটি পরীক্ষা শুরু হয়ে গেছে আর কি, ফলে বিভিন্ন কলেজেসে এখন কি যেটা দামামা বেজে গেছে, ফলে আমরা এখন মোটামুটি সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। আর এই পরীক্ষা ব্যাপারটা আমার এত দুরন্ত লাগে না, বিশেষ করে নিচে না অন্যদের পরীক্ষা দিতে দেখতে আমার খুব ভালো লাগে, সিরিয়াসলি। তো আমার ব্লগটা তাহলে এন্ড করে দাও আজকে, আমি এখন মানে কি ট্র্যাডিশনাল ওয়েতে করো যেভাবে, তাহলে যদি আমাদের না সেটা তোমার উপরে, তোমার যদি মনে হয় ট্র্যাডিশনাল ওয়েতে করবে করবে, আর যদি তোমার মনে হয় সেটা করবে না। আমি প্রথমে বলি সবাই খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, জীবনে প্রচুর এবং প্রচন্ড সাফল্য লাভ করুন, হ্যাঁ সবাইকে নিয়ে থাকুন, হ্যাঁ। আর প্লিজ প্লিজ ব্লগটা দেখুন, আমার উপরে ব্লগ দেখলে আমি একটু ফুটেজ করার সুযোগ পাই, আমি বারবার বলি ফুটেজ শব্দটা, এটাই আর কি বলবো। ইস, যেন ওনা ওনাকে আমার ব্লগ ছাড়া কেউ ফুটেজ দেয় না, তুমি তোমার তোমার ব্লগে আসতে আমার খুবই ভালো লাগে, সেটাই নিজেকে না নিজে দেখতে, মানে নিজেকে তো নিজে দেখা যায় না, অন্যের আয়না দিয়ে দেখতে হয়, কিন্তু নিজেকে যখন মানে দেখা যায় খুব ভালো লাগে আর কি, মানে আমি তো প্রথমে নিজের অংশটুকু আগে দেখি। এটা কিন্তু সবার শেষ স্কিপ করবে না, কিন্তু টেনে দেখবে না, এটা সবার শেষে যাবে। না না না, তুমি বাবা, আমি তো প্রথম প্রথম আমারটা যাবে, এটা লাস্টে যাবে, তুমি তো সারাদিন পর বাড়ি এলে কি করে প্রথমেই যদি ধরো তুমি আমাকে দেখাও, হ্যাঁ মানে মানে
তারপর ধরো তুমি তোমার যাবতীয় কাজ করলে, তারপর ধরো তুমি ডিমের ঝোল রান্না করলে, তারপর ভাত রান্না করলে, আরে আহা, তারপর তুমি তোমার ওই সিমের রান্নাটি করলে আর কি, আহা মারো কেন, শোনো না আমি গভীর আলোচনা করছি। এরকম তার ঠিক তার আগের মুহূর্তে এই এই টেপাটিপি করলে আমি কী করে কী বলবো, কনসেন্ট করতে দাও। আমি কি তোমাকে রোজ সিমের তরকারি খাওয়াই, তুমি এরকম ভাবে বলছো? জি জি, সে কি কথা, আমি বলছি সিমটা আমাকে না লিটারালি আতঙ্ক সৃষ্টি করেছে। শেষ করো তো, যাই আজকে বার্থডে, তুমি এই বিটের যে তরকারিটি করেছিলে, বিটের তরকারি আমি করিনি, ওটা আলপনা দিয়ে, যাই হোক আর কি, যেই করুক না কেন ভালো খেতে হয়েছে, সুস্বাদু খেতে হয়েছে। সেটা কি আমার ব্লগের এন্ডিং? আমি বলছি আমাকে মাইসোর পাক করতে দিচ্ছ না, আমি মাইসোর পাক করতে চাই। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ প্লিজ ওনাকে বলুন যাতে আমাকে মাইসোর পাক করতে দেয়। না দেব না, আমি ঘি এনেছি, আমি বেসন এনেছি, আমাকে মাইসোর পাক করতে হবে। শেষ হয়ে গেছে দেখি, তুমি আমার ঘিয়ের ভাণ্ডে হাত দিয়েছো? দিয়েছি, বেসনও শেষ। হায়রে, তুমি আমার ঘিয়ের ভাণ্ড হাত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেলেঙ্কারি করেছো। ঠিক আছে, ওকে, টাটা বাই বাই, বাই বাই।